বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে বটি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার শিকার শেখ ইকবাল কবির নগরীর পলাশপুরের বৌবাজার এলাকার শেখ দেলওয়ার হোসেনের ছেলে। তিনি একসময় লঞ্চের সুকানি ছিলেন, তবে বর্তমানে বৌবাজার এলাকার অটোরিকশা চার্জ ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন তিনি। বাবার এমন পরিণতি দেখে হতবাক দুই মেয়ে। কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, পারিবারিক বিষয় নিয়ে রাত 9:30টার দিকে স্বামী স্ত্রীর ঝগড়া হয়। রাত 10:00টার দিকে বাসার ছাদে বসা ছিলেন স্বামী ইকবাল। এ সময় পেছন থেকে ইকবালকে বটি দিয়ে এলোপাতাড়ি কোপায় স্ত্রী পপি। ইকবালের চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী পপি স্বীকার করেছে, জমি ও ভবন তার নামে লিখে না দেওয়া নিয়ে ঝগড়া হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে কুপিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক, লোভ মানুষকে কোথায় পৌঁছে দেয় এই ঘটনা যেন তার প্রমাণ। স্বামী মেরে ফেলে সে বাড়ি তো পেলই না, উল্টো বাকিটা জীবন কাটাতে হবে জেলের মধ্যেই। দুইটা মেয়ে বাবাকে তো পেলই না, মাকেও পাবে না। এই ঘটনা অন্যদের জন্য কি বার্তা নয়? কমেন্টে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।